হ্যালো এভ্রিওন আশা করি সবাই ভালো আছো টেকনিক জনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম নতুন একটা সৃজনশীল নিয়ে তোমাদের সামনে এসেছি দেখো উদ্দীপকটা প্রথমে পড়েনি একটা শূন্য দলে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য আছে এরপর কিছু প্রশ্ন দিয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে দ্বিতীয় প্রশ্ন কতজন শূন্য সরিয়ে নিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এবং তৃতীয় প্রশ্ন হচ্ছে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে তাহলে প্রথম প্রশ্নে আমরা যাই দেখো ক এখানে বলেছে যে মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে তাহলে আমরা জানি মূলদ প্রথমে বলবো যে মূলত কাকে বলে এবং অমূলদ কাকে বলে মূলদ সংখ্যা বলতে যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে এবং যেগুলোকে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে তাহলে প্রথমে আমরা মূলদ সংখ্যার সংখ্যাটা লিখে নিব দেখো মূলত সংখ্যার সংখ্যা হচ্ছে যে যে সকল যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে দেখো আরেকবার শুনে নাও যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আরে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অমলজ সংখ্যা এখানে একটা উদাহরণ জেনে নি যেমন ভাগ ভাগ চার তিন দুই মূলত সংখ্যা সেম একইভাবে এখন আমরা অমূলত সংখ্যায় যাব অমলৎ সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ প্রকাশ করা যায় না সেগুলোকে অমূলদ সংখ্যা বলে তাহলে আমরা এবার লিখবো অমূল সংখ্যার সংখ্যার সংজ্ঞা তাহলে এটা আমরা পেয়েছি যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে অমরজ সংখ্যা বলে যেমন রুট টু রুট থ্রি রুট ফাইভ এগুলো হচ্ছে অমর সংখ্যা এই ছিল প্রথম প্রশ্নের সমাধান দ্বিতীয় প্রশ্নে বলেছে যে কতজন শূন্য সরিয়ে নিলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে তার মানে আমাদের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমরা বর্গমূল করব। যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা সরিয়ে ফেলবো সরাসরি আমরা বর্গমূল করি তাহলে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ প্রথমে দুইবার যাই বিয়োগ করলে এক পরবর্তী জোড়া দুই দুগুণে চার এবার তিনবার যাবে তিন ত্রিক নয় তিন চারে বারো বিয়োগ করলে আট তিন পরবর্তী জোড়া নামবে তেইশ দুগুণে ছেচল্লিশ এবার যাবে আট বার আট দিয়ে আটকে গুণ করলে চৌষট্টি চার হাতে থাকে ছয় ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর ছয় চুয়ান্ন চার হাত থেকে পাঁচ চার আটে বত্রিশ বত্রিশ আর পাঁচে সাঁইত্রিশ বিয়োগ করলে চার আট শূন্য চুরাশি তাহলে এখানে অবশিষ্ট আছে অবশিষ্ট আছে চুরাশি প্রশ্নে চাওয়া হয়েছে কি সেটা দেখি যে কতজন শৈন্য সরিয়ে নিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমরা এখন সরাসরি লিখতে পারি যে চুরাশি জন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে এই ছিল আমাদের দ্বিতীয় প্রশ্নের সমাধান এখন আমরা তাহলে তৃতীয় প্রশ্নের সমাধানে যাব তৃতীয় প্রশ্নে বলেছে দেখো যে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে কতজন শূন্য যোগ দিলে তাহলে আমাদের ঠিক ওই যে ওইটার ভাগ বর্গমূল করতে হবে বর্গমূল করার পরে যেহেতু যোগ দিতে হবে তাই কি এখানে বর্গমূল যত আসবে সে তার সাথে এক যুক্ত করে আমরা ওইটার কী করব। ঠিক হচ্ছে বর্গ করব বর্গ করবার যে একটা সংখ্যা পাবো সেই সংখ্যার মধ্যে এই প্রদত্ত সংখ্যাটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের যোগ করা লাগবে তাহলে এখন আমরা সরাসরি গ নাম্বার প্রশ্নের সলিউশনে যাব খ হতে প্রাপ্ত খ হতে আমরা পেয়েছি যে অবশিষ্ট আছে চুরাশি যেহেতু যেহেতু অবশিষ্ট আছে চুরাশি সুতরাং প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় সুতরাং এখন আমরা কি করতে পারি যে এই প্রদত্ত সংখ্যার সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে পারি তাহলে প্রদত্ত সংখ্যার সাথে ছাপ্পান্ন এর সাথে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তখন এর বর্গমূল হবে দুইশো আটত্রিশ যোগ এক সমান সমান দুইশো উনচল্লিশ তাহলে আমরা এখন উনচল্লিশের বর্গ করবো উনচল্লিশ উনচল্লিশের বর্গ করলে আসে সাতান্ন হাজার একশো একুশ এই সাতান্ন হাজার একশো একুশ থেকে আমরা যদি আমাদের প্রদত্ত সংখ্যাটা বাদ দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো সাতান্ন হাজার একশো একুশ বিয়োগ ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ তিনশো তিনশো তিরানব্বই দলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে দেখো উত্তর আসছে প্রশ্নটা আরেকবার একটু জানি না ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে তাদের বর্গাকারে সাজানো যাবে আমরা গ নম্বরে প্রথমেই লিখেছি যে খ হতে প্রাপ্ত যেহেতু অবশিষ্ট আছে চুরাশি সুতরাং ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় সেটা আমরা খ নাম্বারে জেনেছি তাই এখানে এটা অ্যাপ্লাই করেছি এখন দেখো তাহলে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশের সাথে একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটা পূর্ণ বর্গ সংখ্যা হবে এবং তখন বর্গমূল হবে দুইশো আটত্রিশের সাথে এক যুক্ত হবে তখন বর্গমূল হচ্ছে তাহলে দুইশো উনচল্লিশ দুইশো উনচল্লিশের বর্গ হচ্ছে সাতান্ন হাজার একশো একুশ সাতান্ন হাজার একশো একুশ থেকে আমাদের প্রদত্ত সংখ্যাটা বাদ দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি তিনশো তিরানব্বই তাহলে তিনশো তিরানব্বই জন শূন্য যদি আমরা বাদ যোগ করি তাহলে তাদের বর্গাকারে সাজানো যাবে যে ফলাফল পাবো তাকে বর্গাকারে সাজানো যাচ্ছে তাহলে এই ছিল আমাদের এই সৃজনশীল নিয়ে আলোচনা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ